সূর্যের পথে ধীরে পূর্ব দিক থেকে ওঠা তাহলে আমার কথা বলতে হবে না এই না হবে না এবার দক্ষিণ দিক থেকে উঠবে এটা আমার বড় এখন তো এখন গ্রীষ্মকাল তো না এইবার এক বছরের শীতকাল থাকবে দুজনের মধ্যে কম্বল লাগতো হ্যাঁ কথা বোঝা আসছে ভালো যদি এক না হতো তাহলে এই পৃথিবীর পরিচয় ঠিক থাকতো না এই পৃথিবীর সমস্ত প্রক্রিয়া নষ্ট হয়ে যেত তাহলে কি তোমাদের বিশ্বনীয় চালাচল সব ধ্বংস হয়ে যাবে দেখো আল্লাহর কোন শরীর নেই অনেকে আবার নবীদেরকে এমন ভাবে স্বীকৃতি দেয় যেন আল্লাহর দিন দিয়ে তো কাউ তুমি কেন জানো নবীরা সৃষ্টি নবীরা সত্তা না নবীরা হলো দাওয়াত দিনে তারা দাওয়াতি কাজ করার জন্য তাদেরকে পাড়ি গেছে তাদেরকে আপনার কাছে পাড়ি গেছে আপনাকে জানো আপনি দিনের গুলো দেওয়ার জন্য আপনাকে বুঝার জন্য তাহলে রাসূলটা কোনো খোদা কোনো অংশীদার না রাসূলদের কথা সম্মান করতে হবে কবরে যেতে হবে জবাবদিহি করতে হবে কথা বোঝা আসছে কিনা অতএব রাসূলদেরকে অনেকে আমাদের মধ্যে কিছু গোড়াপত্তি লোক আছে মিলাপ করে সাথে একটা শেয়ার দেয় ভাই খাই যা রাসূল বলেন নাউজুবিল্লাহ মিন জালিম এরকম এরকম আকিদা যারা আছে তারা হলো ভ্রষ্ট এবং নষ্ট আকিদা এগুলো পোষণ করা যাবে না আল্লাহ কোনো আল্লাহকে কারো শরীর করা যাবে না আল্লাহ একে একক এবং তার সাথে কোনো কিছুরই কি তুলনা করা যাবে তুলনাও করা যাবে আল্লাহ তার কিছু সিফাত তুমি বিশ্বাস করতে পারো আমাদেরকে এগুলো তার সত্তার কত সিফাত যেমন হায়াত আল্লাহ দিয়ে হায়াত আছে পাই দেবে আল্লাহ পাতি পারবে বলতে পারবে ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াল তিনি সিরঞ্জি তিনি কি সিরঞ্জি অতএব তার হায়াতে তুমি প্রশ্নে করি না তার হায়াতে শেষ নেই তার হায়াত কি এলে বাবন জ্ঞান আল্লাহ কত রকম জানে আমার জ্ঞান পাবো পৃথিবীতে যা আছে পাহাড় পর্বত সমুদ্র ভবিষ্যন্ত্র নিচে শুরু করে কোন পরমাণু সব তো জানে এমন কি আপনি কোন মুহূর্তে মনে করেন এখন 800 কোটি মানুষ আছে পৃথিবীতে এই 800 কোটি মানুষ কে কখন কি কল্পনা করেছে এটাও না আল্লাহ জ্ঞান কতটুকু এবার হচ্ছে কিনা মানে পৃথিবীর আকাশ জমিন মহাকাশ হ্যাঁ মহাসমুদ্র জমিনের নিচে কোথায় কি আছে সব জানে এমনকি এখানে আমরা এখন মানুষ বসতে এখন এই মুহূর্তে কে কি আপনার নাম জানে আপনার পছন্দ করতে পারবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 800 কোটি মানুষের অন্তরের মধ্যে কার অন্তরে রহম কি কল্পনা আছে সেই কল্পনাটাও আল্লাহ রাব্বুল আলামিন জানে আলিম বিযাতিস সুদূর আলিম বিযাতিস সুদূর বলে সুবহানাল্লাহ এরপর তিনি দেখেন আরো বলছেন মাহুয়াল লাতিফুল খাবির লাতিফুল খাবির অর্থাৎ সূক্ষ্মানি সূক্ষ্ম সব তিনি জানেন আল্লাহর ইচ্ছা আলাদা আল্লাহর ইচ্ছাটা কেমন যখন যেটা মনে করে সেটা তিনি করতে কি সক্ষম কাউকে জিজ্ঞাসা করা লাগে না কোনো মিটিং করা লাগে না কোনো পরামর্শ করা লাগে না এমন এই বর্ণনাতে কেউ আমার সিদ্ধান্ত মানবে না তিনি যা চান তাই করে এবং যাকে চান তিনি নির্বাচিত করেন যাকে চান সম্মানিত করেন যাকে চান ব্যয়যুক্তি করেন তাই সুখ দেখা আল্লাহ আল্লাহর ইচ্ছার উপরে হাত ধরা তার ক্ষমতা নেই তিনি তিনি যখন যা পাবেন তাই তিনি করতে পারেন এখানে কারো বাধা দিতে বাধা সম্মুখীন এমন কোনো কিছু চিন্তা করা তার প্রয়োজন হয় না